আজ 15 আগস্ট 75তম স্বাধীনতা দিবসে আমরা চিত্তরঞ্জনে নর্থ এরিয়ার একটা শিব মন্দিরে এসেছি। সঙ্গে এসেছে আমাদের পার্টনার, এই যো আমাদের পুচকি বৈশাখী আর রাজা, আর আমি আছি, আমাকে পরে দেখাচ্ছি। আপাতত আমরা এই মন্দিরটায় উঠছি। অপূর্ব দৃশ্য, চারপাশটা আমি দেখাচ্ছি। এটা চিত্তরঞ্জনে আছে নর্থ এরিয়ায়। অপূর্ব সিনারি দেখা যাচ্ছে, সামনে একটা তুলসী মঞ্চ। প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে চারপাশে, একেবারে ন্যাচারাল বিউটি। বজরঙ্গলীর মন্দির, কেমন লাগলো মন্দিরটা? খুব ভালো। রাজা কি বক্তব্য? যাই হোক, অনেকদিন পর একটা ভালো মন্দিরে আমি এসেছি, খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে।